আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আজকে মাত্র একশো টাকায় আসছে ব্রেকফাস্ট করতে তবু আবার হেলদি ব্রেকফাস্ট এবং স্টোরটা সবারই পরিচিত অনেক জনপ্রিয় একটি স্টোর একটু পরেই লোকেশন এবং স্টোরের নাম শেয়ার করব আগে দেখি একশো টাকায় কম্বো ব্রেকফাস্টে কী কী আইটেম থাকে খেতে কেমন এবং কোয়ালিটি কেমন খাবারের এটা হচ্ছে কম্বো দেখেন দুটি পরাটা বা তান্দুরি সিদ্ধ ডিম ডাল অথবা সবজি জুস ও কলা থাকবে মাত্র একশো টাকায় তো আমাদের ডিশ রেডি এখানে দেখেন সবজি আর সাথে একটা ডিম আছে ডিমটা কিন্তু সেদ্ধ ডিম দিয়েছে কারণ ভাজা ডিমের তেল ব্যবহার করতে হবে আর সেটা হেলদি নাও হতে পারে আর এখানে মালটার ফ্রেশ জুস দিয়েছে সাথে একটা কলা আছে কয়েক স্লাইস আহ শশা আছে আর দুটো পরাটা সুন্দর করে পিস পিস করে দিয়েছে তো খেয়ে দেখা যাক কোন খাবারের টেস্ট কেমন প্রথমে আমি জুস দিয়ে শুরু করলাম কারণ জুসটা কি সত্যি ফ্রেশ ফলের জুস ছিল কি না এটা দেখার জন্য খেয়ে দেখলাম এখানে বাহিরের কোনো কিছুই অ্যাড করেনি একটা আইসোনা যেহেতু একটু সকালবেলা ঠান্ডা ছিল একদম মালটাটা জুস বানিয়ে দিয়ে দিয়েছে যার কারণে হালকা একটু মিষ্টি হালকা একটু টক টক লাগছে জুসটা তো আমি ডিম আর সবজিটা প্লেটে উঠিয়ে নিচ্ছি যেহেতু সবজি আমার একদমই পছন্দ না তাই অল্পে একটু নিব নিয়ে টেস্ট করব যে সবজিটা খেতে কেমন তবে পরাটার জায়গায় তান্দুরি দিলে আমার একটু ভালো লাগতো যাই হোক আমি সবজি দিয়ে খেয়ে দেখলাম সবজিটা দুর্দান্ত হয়েছে শীতের সব সবজি এখানে অ্যাড করে সবজিটা তৈরি করেছে যাই হোক এর আগে আমি এত টেস্টি সবজি খাইনি কখনো যার কারণে সবজির প্রতি আমার একটু অনীহা ছিল তো সবজিটা খেতে আমার অনেক ভালো লাগছিলো এই জন্য আমি পরে আবারও সবজি নিয়েছি যেটা দেখানো হয়নি ডিম আর কলার রিভিউ তো দেওয়ার মতো কিছু না সিদ্ধ ডিম খেতে যেমন সেটাই তবে এই স্টোরে এগুলো খাবার বাদেও বেকারের সব ধরনের আইটেম পাওয়া যায় সাথে রং বেরঙের মিষ্টি দই চপ ইত্যাদি ধরনের খাবার পাওয়া যায় আপনারা হয়তো চিনে গেছেন যে আমি কোন স্টোরের কথা বলছি তো যাই হোক এখানে কাউন্টারে এসে বিল দিতে হয় আমি আমার বিলটি দিয়ে দিলাম স্টোরের নাম ক্যাপ্টেন ব্যাকোলজি এটা পুলিশ লাইনের সঙ্গেই